প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নবম ও দশম শ্রেণীর 3.1 এর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। প্রথমে আমরা এক নম্বরের ক, এক এর ক, এক এর ক, প্রথমে আমরা এক এর ক, 2a + 3b, 2a + 3b, এটা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। তো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হলে প্রথমে আমাদের জানতে হবে যে বর্গ করতে হবে, তাহলে 2a + 3b এটার বর্গ। এটার বর্গ এখন সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হলে এটা যদি এ হয় এবং এটা বি, এ বি, তাহলে পুরোটা যদি এ হয় তো 2a² প্লাস সূত্রে 2 + a, এ কোনটা 2a, এ হলো 2a প্লাস ইন্টু বি হলো 3b, 3b প্লাস b² 3b² তাহলে এ কোনটা আমাদের 2a এবং বি হলো 3b, তাহলে লাস্টে কী দাঁড়ায় যে 2a² সমান সমান 4a² প্লাস 3 × 6, 6 × 12 এ বি প্লাস 3b প্লাস 3 × 3 = 9, 9b² এটি অ্যান্সার। তাহলে অ্যান্সার হলো, অ্যান্সার হলো 4a² + 12ab + 9b² আমরা এখন করব একের খ, একের খ, এক এর খ, একের খতে কি আছে, x² + 2y² x² + 2y² এখন সূত্রের সাহায্যে বর্গ করতে হবে, সমান সমান x² + 2y² বর্গ। বর্গ করে এখন একটু পুরো যদি x² = যদি a হয় এবং 2y² = যদি b হয়, তাহলে a + b² তো সূত্রটা বললো কি a + b² তাহলে x² প্লাস সূত্রে 2 + a ইন্টু 2y² তাহলে কি হলো 2ab, প্লাস b² 2y² তাহলে এটা হলো এ আর এটা হলো বি, তাহলে a² + 2ab + b² তাহলে a² হোল স্কোয়ারে কি হয় a^4 মানে x^4 প্লাস 2 দিয়ে গুণ করলে কি হয় 4x² নিচে আছে কি y² প্লাস 2a² করলে কত হয় 4, আর y² করলে কত হয় y^4। অ্যান্সার তাহলে কি হলো x^4 + 4x² / y² + 4y^4। এখন আমরা করব একের গ, একের গ, একের গতে কি আছে 4y
4y minus 5x 4y minus 5x দেখে সূত্রের সাহায্যে বর্গ করতে বলছে তো সূত্রের সাহায্যে বর্গ করতে হলে কি করতে হবে আমাদের বর্গ করতে হবে 4y minus 5x বর্গ বর্গ করে তাহলে 4y সমান সমান যদি আমরা a ধরি এবং 5x সমান সমান যদি আমরা b ধরি সমান সমান যদি আমরা b ধরি তাহলে এটা হলো 4y হলো a আর 5x হলো b তখন a স্কয়ার সূত্রের সাহায্যে বর্গ করতে হলে এটা হলো a এটা আর b তাহলে a স্কয়ার কি হয় 4y স্কয়ার মাইনাস সূত্রের 2 2 a এর কোনটা 4y b 5x প্লাস b স্কয়ার তাহলে 5x স্কয়ার 5x স্কয়ার এখন 4 এর স্কয়ার করলে কত হয় 16 16 y স্কয়ার মাইনাস 4 5 20 20 দুগুণে 40 40 x y প্লাস 5 এর স্কয়ার করলে হয় 25 25 x স্কয়ার অ্যানসার 16 y স্কয়ার মাইনাস 40 x y প্লাস 25 x স্কয়ার এই ছিল আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কোথাও যদি কোনো বুঝতে সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে সবাইকে ধন্যবাদ